সৌদি আরবে শ্রমিকদের উপর একের পর এক নতুন আইন। এবার আরো একটি সুখবর দিল বাংলাদেশকে সৌদি সরকার। বাংলাদেশ ও সৌদি আরবের সম্পর্ক বেশ আগে থেকেই সৌন্দর্যপূর্ণ। বাংলাদেশ থেকে প্রতি বছর অসংখ্য বাঙালি পাড়ি জমাচ্ছে এই দেশে। এবার সৌদি আরবের জাতীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস ভিত্তিক কোম্পানি বাংলাদেশে জ্বালানি খাতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে। কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালক ওয়ালিদকে ঘেমলাস বলেছেন, প্রাথমিকভাবে আমরা তেল শোষণাগার স্থাপনে আগ্রহী। বাংলাদেশে 15 মিলিয়ন মেট্রিক টন ক্ষমতার তেল শোষণাগার করা গেলে লাভজনক হবে আর এভাবে দুদেশের মধ্যে সহযোগিতা আরো বৃদ্ধি পাবে। সোমবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নাসরুল হামিদ বিদ্যুৎ ও জ্বালানি খাতের বিনিয়োগের সম্ভাবনা ও ভবিষ্যৎ নিয়ে একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের নিয়ে কথা বলেছেন। বাংলাদেশে পেট্রোলিয়াম পেট্রোকেমিক্যাল ইন্ডাস্ট্রির ভবিষ্যৎ খুবই উজ্জ্বল। সৌদি আরবে বাংলাদেশের জ্বালানি খাতে বিনিয়োগের বিশাল সুযোগ রয়েছে। তাদের বাজার নিয়ে গবেষণার আহ্বান জানান এবং বিপিসিকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করার নির্দেশ দেন। এ সময় অন্যদের মধ্যে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব আবু হেনা মোহাম্মদ রহমতুল্লাহ মুনির, এরামকো ইন্ডিয়া অফিসের প্রেসিডেন্ট মোহাম্মদ ঘুরিয়াও উপস্থিত ছিলেন। তো বন্ধুরা, আপনার কি মনে হয় সৌদি আরবের সাথে বাংলাদেশের সম্পর্ককে আরও দৃঢ় করতে ব্যবসা কি সফল হবে বা এতে করে কি আমাদের প্রবাসী ভাইরা কোনো কাজ পাবে? দর্শক, আপনার মূল্যবান মতামতটি কমেন্টের মাধ্যমে আমাদের সাথে শেয়ার করুন এবং আরও সব লেটেস্ট আপডেট নিউজ জানতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।